নমস্কার দাওয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি ওইশু রয়েছে আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দাওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার অমল আপনাকে প্রথমেই যে জিনিসটা জিজ্ঞেস করব আজকে রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একদম চোখ ছিল আরামবাগের দিকে সেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখলেন এবং সেই বক্তব্যে আজকে ঠিক কী কী গুরুত্বপূর্ণ দিক আপনার নজরে পড়ল না একটা তো জানাই ছিল সকলেই জানতেন এটা যে প্রধানমন্ত্রী মূলত সন্দেশখালীর বিষয়টা নিয়ে উনি অনেকটা সময় ব্যয় করবেন এবং আজকে আরামবাগে যে বিজেপির জনসভা তার ঠিক আগে উনি যে সরকারি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন সেখানে তো উনি শেষই করেছেন যে অনেক কথা বলার আছে যেটা দলীয় বই মানে সভাতে তিনি বলবেন ফলে সন্দেশখালি অনেকটা সময় ধরে উনি বলেছেন এছাড়া যেটা বলেছেন সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের যে উন্নয়নের ইস্যু সেইটা নিয়ে উনি অনেকটা সময় ব্যয় করেছেন যে এখানে উন্নয়ন হয় না এবং টাকা দিলেও হয় না এমনকি রাজ্য মানে রাজ্য সরকার কেন্দ্রের প্রকল্পগুলো সঙ্গে অসহযোগিতা করে এই প্রসঙ্গে তিনি আয়ুষ্মান ভারতের কথা বলেছেন পানীয় জল সরবরাহের প্রসঙ্গটি উনি এনেছেন এইটা আরেকটি বিষয় তিন নম্বর যে বিষয়টা উনি এনেছেন সেটি হচ্ছে যে উনি একেবারে মোটামুটি এইটা একটা বলেছেন যে তৃণমূল সরকারের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে মানে এইটা একটু মানে খুবই জোরালো আক্রমণ মানে বাকি আক্রমণগুলো হচ্ছে যে একটা সন্দেশখালী মতো ঘটনা ঘটেছে সেটা নিয়ে প্রধানমন্ত্রী বলবেন এটা প্রত্যাশিত যেহেতু তার দলীয় সভা কিন্তু উনি একেবারেই বিধানসভা নির্বাচনের মতো করে একটা আওয়াজ তুললেন যে তৃণমূল সরকারের পতনের কাউন্ট শুরু হয়ে গেছে এই মোটের ওপর আজকে ওনার বক্তব্যের মূল বিষয়টি ছিল এর সঙ্গে যেগুলো আসে নর্মালি আর জয়শ্রীরাম ধ্বনিতে তো মুখরিত ছিল জনসভা এবং প্রধানমন্ত্রী ওই কথাটি বলেছেন যে শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যা রাম মন্দিরে এবং সেখানে পশ্চিমবঙ্গের একটা বড় যোগদান ছিল অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে বিজেপি রাজনীতি বা হিন্দুত্বের রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের বাঙালি সমাজের কোনো বিরোধ নেই বরং তারা এই যে মানে হিন্দুত্বের রাজনীতির মূল স্রোতের মধ্যেই আছে এই প্রসঙ্গে আরেকটি বিষয় আছে সেটি হচ্ছে যে অন্যদের তুলনাতে প্রধানমন্ত্রী আজকে মুসলিম ভোট নিয়েও তৃণমূলকে আক্রমণ করেছেন কিন্তু অতীতে আমরা যেটা দেখেছিলাম যে তোষণ এই বিষয়টি উনি জাস্ট মানে ছুঁয়ে গেছেন কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে তৃণমূল যে এটাকে একটা তাদের কমিটেড ভোট ব্যাংক মনে করে অর্থাৎ যে এই মানে মুসলিমরা অন্য কাউকে ভোট দেবে না বিজেপিকে তো দেবেই না সেইটা আজকে কিন্তু নরেন্দ্র মোদী নতুন কথা বলেছেন যে এবারে যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যে তাতে মুসলিমরাও তৃণমূলকে ভোট দেবে না ফলে তৃণমূল যে কনফিডেন্ট এই ব্যাপারটা নিয়েও প্রধানমন্ত্রী প্রশ্ন তুলেছেন एक निश्चित वोट बैंक है इस बार टीएमसी का ये गमंड भी टूटेगा इस बार मुस्लिम बहन बेटियों भी टीएमसी के गुंडा राज को उखाड़ फेंकने के लिए आगे आएगी इस लोकसभा चुनाव के नतीजे पश्चिम बंगाल से टीएमसी सरकार का एक उसकी विदाई का उसके पराजय का काउंट डाउन शुरू करेंगे লোকসভা নির্বাচন একেবারে বিধানসভা নির্বাচন নয় কিন্তু তার প্রাককালেও এসে নরেন্দ্র মোদি বারংবার রাজ্যের কেন্দ্রের সঙ্গে যে অসহযোগিতা এবং উন্নয়ন হচ্ছে না কারণ কেন্দ্রের সঙ্গে অসহযোগিতা করছেন বিকাশ এখানে হতে পারছে না কারণ রাজ্য সরকার সহযোগিতা করছে না কেন্দ্র সরকারকে এরকম বারংবার তোপ দাগলেন কোথাও গিয়ে কি বিধানসভা নির্বাচনের প্রাককালে যে সমস্ত কথাগুলি বলা উচিত সেইগুলো বলে গেলেন কেন বলে বলে মনে হচ্ছে না এইটাও মানে খুব অস্বাভাবিক কিছু নয় আমরা যদি এই সমসাময়িক রাজনীতিটা দেখি পশ্চিম মানে রাজ্য বনাম কেন্দ্র তাতে মুখ্যমন্ত্রী ময়দানে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন এবং এই যে পঞ্চায়েত নির্বাচন যেটা গত বছর হয়েছে তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জনসংযোগ যাত্রাটি করেছিলেন সেখানে কিন্তু তিনি কেন্দ্রের বঞ্চনার বিষয়টিকে খুব প্রবলভাবে সামনে এনেছিলেন এবং এখন তো মুখ্যমন্ত্রী দিনরাত অভিযোগটা করছেন তিনি ইতিমধ্যে একাধিকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসছেন দিল্লিতে তৃণমূল ধর্ণা দিয়েছিল যে আমাদের একশো দিনের টাকা আটকে রেখেছে তার জন্য মন্ত্রীর দপ্তর ঘেরাও করেছিল ফলে তৃণমূল কিন্তু একটা জিনিসকে এস্টাবলিশ করার চেষ্টা করেই যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উন্নয়ন খুব কাঙ্ক্ষিত পর্যায়ে যদি না হয়ে থাকে তাহলে তার দায় তৃণমূলের বা আজকে শাসক দলের বা সরকারের নয় তার দায় হচ্ছে নরেন্দ্র মোদী সরকারের অসহযোগিতা স্বভাবতই প্রধানমন্ত্রী আজকে এই লোকসভা যখন দুয়ারে করা নাড়ছে তখন তিনি জানেন যে তার প্রধান প্রতিপক্ষ বাংলায় তৃণমূল কংগ্রেস তারা তাকে কোন অস্ত্রে আক্রমণ করবে তারা আক্রমণ করবে যে কেন্দ্রের অসহযোগিতা সেখানে উনি পাল্টা তোপ দাগলেন যে কেন্দ্রের অসহযোগিতার প্রশ্নই ওঠে না উনি বেশ কিছু প্রকল্পের কথা বললেন সেই প্রকল্পগুলি উল্লেখ করে বললেন যে কত হাজার কোটি টাকা কত শত কোটি টাকা দেওয়া হয়েছে কিন্তু রাজ্য সরকার বলেছে যে কচ্ছপের প্রশাসন অর্থাৎ অত্যন্ত ধীরগতি এরকম একটা গুরুতর অভিযোগ এনেছেন এবং বলেছেন যে অসহযোগিতা অর্থাৎ রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলোকে এখানে ইমপ্লিমেন্ট করতে দিচ্ছে না ফলে উনি পাল্টা আরেকটা অভিযোগ এনেছেন তার কারণ উনি জানেন যে আঠেরো জন মানে সাংসদ দু হাজার উনিশে ওর দলকে ভোট দিয়েছিল এবং বাংলা থেকে আঠেরো জন এখন কিন্তু লোকসভায় আছেন ফলে বিজেপি যে মনে করছে যে তারা পঁয়ত্রিশটা আসন দখল করবে এই দু হাজার চব্বিশে এসে সেখানে কিন্তু এই প্রশ্নের একটা বড় জবাব দিয়ে তাদেরকে করতে হবে যে আঠেরো দিয়ে বাংলা পেলোটা কী এই প্রশ্ন কিন্তু তৃণমূল তুলবে এই প্রশ্ন শুধু তৃণমূল তুলবে না এই প্রশ্ন কিন্তু কংগ্রেসও তুলবে বামপন্থীরাও তুলবে তা কারণ রাজ্যের স্বার্থের প্রশ্নটা কিন্তু কেউই উপেক্ষা করবে না বিরোধীরা ফলে মোদী এটা খুব ভালো জানেন বা তার যারা ভোট ভোটকুশলী তারা এটা ভালো জানেন যে প্রতিপক্ষের অস্ত্র হতে যাচ্ছে কেন্দ্রের অসহযোগিতা এবং এটা এবারের নির্বাচনে কিন্তু গোটা ভারতবর্ষে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রবলভাবে আসছে মানে আমরা যদি কর্ণাটক দেখি কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে দিল্লিতে গিয়ে যন্তর মন্তরে ধর্ণা দিয়েছেন যে আমাদেরকে টাকা দেওয়া হচ্ছে না তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী প্ল্যান করেছেন তিনি ধর্ণায় বসবেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান তিনি ধর্ণা দিয়েছেন এছাড়া এমনকি বিজেপির খুব ঘনিষ্ঠ সহযোগী জগন অর্থাৎ ওয়াইএসআর কংগ্রেস অন্ধ্রপ্রদেশের তারাও কিন্তু এখন এই কেন্দ্রের বঞ্চনার বিষয়টি নিয়ে অত্যন্ত সরব ফলে মোদী জানেন এই ইস্যুতে তাকে অনেক কিছু ফেস করতে হবে ফলে তিনি পাল্টা বলতে চাইলেন যে অসহযোগিতার প্রশ্ন নয় আসলে রাজ্য সরকারের গাফিলতি অনিহা এবং অনেকটা শব্দ উনি ব্যয় করেছেন যে যে টাকা দেওয়া হয় সেটার লুটতরাজ হয় এখানে দুর্নীতি এই প্রসঙ্গে উনি দুর্নীতি ইস্যুটাকেও প্রবলভাবে আজকে টেনে এনেছেন যে এখানে ভ্রষ্টাচার মানে হিন্দি শব্দে উনি বলেছেন যে ভ্রষ্টাচার হচ্ছে এখানে একেবারে প্রবলভাবে তৃণমূল সরকারকে গ্রাস করেছে এবং পশ্চিমবঙ্গের মানুষ তার ফলে দিল্লি যে টাকা পয়সা দিচ্ছে সেগুলো পশ্চিমবঙ্গ মানুষের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না উনি চিট ফান্ড প্রসঙ্গ উনি শিক্ষক নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ एनएचएन उन्हीं माने कारी कारी ताका उद्धार हुए चेई समस्त विषय उन्हीं एनएचएन हर घर में पाइप से पानी पहुंचने के काम हो रहा है चार साल के भीतर ही पूरे देश में 11 करोड़ से ज्यादा नए परिवारों को पाइपलाइन से नल से जल की सुविधा मिली है लेकिन हर घर जल देने के लिए पश्चिम बंगाल सरकार कछुए की रफ्तार से काम कर रही है আজকের বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠে অনেকটা সময় ব্যয় করেছেন তিনি মহিলাদের সম্মান সম্ভ্রম এবং তারের সঙ্গে মায় বোনেদের যে অত্যাচার সম্মুখীন হতে হয়েছে সন্দেশ খালিতে সেই বিষয়টাকে নিয়ে শুধুমাত্র সন্দেশ এখন দগদগে ঘা বলে কি এই ইস্যুতে বারবার চাকার হলেন এই সমস্ত বিষয় নিয়ে কথা বললেন না এইটা কিন্তু উনি এটা ঠিক যে উনি যখন এই সভাটি করছেন তখন সন্দেশ খালি নিয়ে রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতিতেও অনেক রকম আলোচনা তোলপাড় চলছে ফলে সন্দেশ খালির প্রসঙ্গে নারী নির্যাতনের বিষয় আসবে এটা খুবই স্বাভাবিক কিন্তু এটা যদি নাও থাকতো সন্দেশখালী যদি নাও থাকতো তাহলেও কিন্তু নরেন্দ্র মোদী নারীর সম্ভ্রম সুরক্ষা সম্মান এই যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে উনি বলতেন তার কারণ উনি একটি শব্দ ইদানিং উচ্চারণ করছেন এই যে বিরোধীরা যে কাস্ট সেন্সাস অর্থাৎ জাতি গণনা বা জাতপাতের রাজনীতিটাকে বিজে বিজেপির বিরুদ্ধে মানে দাঁড় করানোর চেষ্টা করছে সেটাকে কাউন্টার করতে গিয়ে নরেন্দ্র মোদী একটি কথা বলেছেন সেটা সংক্ষেপে উনি বলেন হচ্ছে জ্ঞান জ্ঞান মানে হচ্ছে গরিবি যুবা এবং এতে হচ্ছে অন্নদাতা এবং এনতে হচ্ছে নারী অর্থাৎ এই যে চারটে সেকমেন উনি বলেছেন ভারতে চারটে জাতি আছে একটি হচ্ছে নারী একটি হচ্ছে কৃষক একটি হচ্ছে যুব সম্প্রদায় আর হচ্ছে ওভারঅল গরিব মানুষ তো এই বিষয়টা কিন্তু ওনার মাথাতে সবসময়তেই থাকে এবং আজকেও আরামবাগের সভাতে কিন্তু উনি বারে বারে যুবাদের কথা বলেছেন গরিবীর কথা বলেছেন তাৎপর্যপূর্ণভাবে কৃষকদের নিয়ে খুব বেশি কিছু উনি এখনও বলেননি পাঞ্জাব হরিয়ানা দিল্লি সীমান্ত এখনও তপ্ত আজকে হয়তো আন্দোলনটা সাময়িক স্থগিত আছে কিন্তু এখনও সেই সমস্যার সমাধান হয়নি বাংলায় এসে নিয়ে ওই প্রসঙ্গটা এড়ালেন কিন্তু এটা ঠিক যে নারীর প্রসঙ্গ তিনি আনতেনি তার কারণ ভারতবর্ষে সাম্প্রতিক অতীতে বেশ কিছু পরিবর্তন হয়েছে দুটি পরিবর্তন খুব মৌলিক এক হচ্ছে যে মহিলারা নানা কারণে নানা পরিবেশ পরিষেবার কারণেও এখন ভোটার তালিকায় নাম তোলা বা এপিকটা খুব জরুরি ডকুমেন্ট হিসেবে ফলে তারা ভোটার তালিকায় অনেক বেশি পরিমাণে নাম তুলছেন প্রায় ফিফটি ফিফটি হয়ে গেছে ভারতে নারী পুরুষের রেশিও তাৎপর্যপূর্ণ হচ্ছে মোদী আসার পরে দেখা যাচ্ছে যে মহিলাদের ভোটদানের হার বেড়েছে এবং বিজেপির ভোট ব্যাংকে মহিলারা একটা বড় অংশ উনি জানেন যে পশ্চিমবঙ্গের মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী এরকম নানান প্রকল্পের কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংকের একটা বড় অংশ কিন্তু মহিলারা এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকেই এই যোগাযোগটা মানে অর্থাৎ এই ভোট ব্যাঙ্কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা যোগাযোগ ও সরকার যে সুবিধাগুলো দিয়েছে তার ফলেও কিন্তু তৃণমূলের একটা বড় দখলদারি বা নিয়ন্ত্রণ বা প্রভাব আছে মহিলা ভোটের উপর এই কারণেও কিন্তু প্রধানমন্ত্রী ফলে সন্দেশখালী যদি নাও থাকতো তাহলেও কিন্তু নরেন্দ্র মোদীর মুখে এই নারী সুরক্ষা নারীর বিপন্নতা নারীর ক্ষমতায়ন এই বিষয়গুলো আসতই রাজা রামমোহন রায় কি আত্মা আজ যাহা লেকার কে অত্যন্ত দুঃখী হই হগে কিয়োকি ইনহোনে এই সমস্ত বিষয় এবং তার সঙ্গে আরামবাগে আজকে যে প্রধানমন্ত্রীর সভা ছিল সে সবার গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে এতক্ষণ আমাদের সঙ্গে পর্যালোচনা করলেন দা ওয়াল এর এডিটর অমর সরকার আগামী দিনে দেখতে থাকুন ওয়াল কারণ খবর এখন এখানে